হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সময় সাথে আর সময় সাথীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই মাসের শেষ দিনের বড় ধামাকা দেশ জুড়ে সোনার দামে তুমুল পতন তেইশ হাজারেরও বেশি টাকা সস্তা তো বন্ধুরা আজকে কলকাতার বাজারে বাইশ ও চব্বিশ ক্যাট সোনার দাম কত চলছে এবং কত দাম কমেছে এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটিতে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নিই আজকের কলকাতার বাজারের সোনার দাম ফের সপ্তাহে শুরুতেই সুখবর সোনার দামের রেকর্ড পতন কলকাতা সহ সারা দেশে বাইশো চব্বিশকে সোনার দাম কমেছে শুধু কলকাতায় নয় সারা দেশে সোনার দাম ব্যাপক হারে কমেছে কলকাতার বাজারে বাইশকে আট সোনার দাম আজকে কলকাতার বাজারে এক গ্রাম বাইশকে আট সোনার দাম হচ্ছে চার হাজার আটশো তিরাশি টাকা কমেছে নিরানব্বই টাকা আট গ্রাম বাইশকে আট সোনার আজকের দাম হচ্ছে কলকাতায় উনচল্লিশ হাজার চৌষট্টি টাকা কমেছে সাতশো বিরানব্বই টাকা দশ গ্রাম বাইশকে আট সোনার আজকের দাম হচ্ছে কলকাতায় আটচল্লিশ হাজার আটশো তিরিশ টাকা কমেছে নশো টাকা একশো গ্রাম বাইশকে আট সোনার আজকের দাম হচ্ছে কলকাতায় চার লক্ষ অষ্টাশি হাজার তিনশো টাকা কমেছে ন টাকা কলকাতার বাজারে 24 আট সোনার দাম আজকে কলকাতার বাজারে এক গ্রাম চব্বিশকে আট সোনার দাম হচ্ছে পাঁচ টাকা কমেছে নিরানব্বই টাকা 8 গ্রাম ২৪ আট সোনার আজকের দাম হচ্ছে কলকাতায় চল্লিশ হাজার আটশো টাকা কমেছে সাতশো টাকা দশ গ্রাম চব্বিশকে আট সোনার আজকের দাম হচ্ছে কলকাতায় একান্ন হাজার তিরিশ টাকা কমেছে নশো নব্বই টাকা একশো গ্রাম চব্বিশ কে আট সোনার আজকের দাম হচ্ছে কলকাতায় পাঁচ লক্ষ দশ হাজার তিনশো টাকা কমেছে ন হাজার নশো টাকা দেশের অন্যান্য শহরের সোনার দাম আজকের দিনে দাঁড়িয়ে চেন্নাইয়ে দশ গ্রাম বাইশকে আট সোনার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার একশো নব্বই টাকা এবং চব্বিশ কার্ট সোনার দশ গ্রামের দাম হচ্ছে ঊনপঞ্চাশ হাজার তিনশো টাকা মুম্বাইতে আজকে দশ গ্রাম বাইশ কার্ড সোনার দাম হচ্ছে সাতচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং চব্বিশ কার্ট সোনার দশ গ্রামের দাম হচ্ছে আটচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা দিল্লিতে আজকে দশ গ্রাম বাইশ কার্ট সোনার দাম হচ্ছে ছেচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এবং চব্বিশ কার্ড সোনার দশ গ্রামের দাম হচ্ছে ইকান্ন হাজার একশো টাকা দেশ জুড়ে সোনার দামে কাঁপানো পতন এসেছে এতে মধ্যবিত্তদের সামনে বড়সড় সুযোগ এসেছে